আসসালামু আলাইকুম। নিজের বলার মতো গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো, যেটা নিয়ে সবার প্রশ্ন যে স্যার আপনার তো একটা জনপ্রিয় স্লোগান আছে, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং ফাইনালে লেগে থাকুন। এখন সবই তো পারি, স্বপ্ন দেখি, সাহস করি, শুরু করি, কিন্তু লেগে থাকতে পারি না। এইটার কোনো ফর্মুলা যদি জানা থাকে একটু বলেন। আসলে আমি একটা উদাহরণই দিতে চাই, আর কোনো উদাহরণ বোধহয় আমাদের এখন দেওয়ার দরকার নেই। সেটা হচ্ছে নিজের বলার মতো গল্প। এইটার আজকে 2.5 বছরের যে ঘটনা। আমি এই প্ল্যাটফর্মটা যখন তৈরি করার চিন্তাভাবনা করেছিলাম আজ থেকে 2.5 বছর আগে, তারও আগে 2.5 বছর আগে শুরু করেছি, তারও আগে থেকে আমি অনেকের সাথে কথা বলেছি। সবাই আমাকে কিন্তু ডিসকারেজ করেছে, ফ্রিতে কোনো জিনিস যায় না, তুমি স্টুডেন্ট পাবা না, ধরে রাখতে পারবে না, হতাশ হয়ে যাবা, আর এগুলাতে কোনো ইনকাম ছাড়া, মানে যেটাতে রেভিনিউ আসে না সেরকম কোনো কাজ ছাড়া লাইফে কোনো ব্যক্তিগতভাবে ইন্সপিরেশন পাওয়া যায় না, মোটিভেশন পাওয়া যায় না, সো এটা হবে না। কিন্তু আমি আসলে ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একটা সামাজিক কাজ করব দেশের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে দেশের তরুণদের জন্য। আমরা জানি বাংলাদেশে চাকরির কত বড় একটা সমস্যা। এখন করোনার কারণে এটা ব্যাপকভাবে আরও বৃদ্ধি পেয়েছে, বেকার সমস্যা। সো আমাদের আসলে অনেক বেশি উদ্যোক্তা এখন আমাদের দরকার। এবং উদ্যোক্তা বলতে কিন্তু হাজার হাজার চাকরি সৃষ্টি, শুধু তারাই উদ্যোক্তা এমন না। আপনি যদি নিজের চাকরিটাও নিজে সংস্থান করতে পারেন, নিজের চাকরির জন্য অন্যের কাছে যেতে না হয়, বা একটা বা দুইটা লোক রেখে আপনি যদি কিছু একটা করতে পারেন ছোটখাটো, এটাও কিন্তু একটা বিশাল বোঝা আপনি দেশের উপর থেকে আপনি নিজের কাঁধে নিয়ে নিলেন যে আমার চাকরির ব্যবস্থা আমি করলাম। সেইভাবে আমি চিন্তা করে এই প্ল্যাটফর্মটা তৈরি করি। এবং এইটা তৈরি করার পর আজকে দেখেন আমরা প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ব্যাচ শেষ করে আমরা আমাদের এখন 10ম ব্যাচ চলছে। এবং প্রতিটা ব্যাচ 90 দিন, এবং টানা 90 দিন। এখানে কোনো, আপনারা জানেন, কোনো ছুটি নেই, শুক্রবার নাই, শনিবার নাই, ঈদের দিন নাই, পুজোর দিন নাই। প্রতিদিন আমরা কর্মশালা করছি এবং একটা ব্যাচের সঙ্গে আর একটা ব্যাচের কোনো বিরতি নেই। আমাদের দ্বিতীয় ব্যাচটা 90 দিনের জায়গায় 103 দিন হয়েছিল, মানে 23 দিন বেশি হয়েছিল, 113 দিন বা এরকম 23 দিন বেশি হয়েছিল। যেহেতু আমাদের একটা প্রোগ্রামের জন্য আমরা ওয়েট করছিলাম, সেজন্য সেকেন্ড ব্যাচটা আমাদের 23 দিন বেশি হয়েছিল। কিন্তু সবগুলো ব্যাচ কিন্তু 90 দিন করে হচ্ছে। সেই জন্য আমি যেটা আপনাদের বলবো যে এই যে লেগে থাকা, এই যে আজকে 884তম দিন আমাদের টানা, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। এই রেকর্ড পৃথিবীতে কেউ কোনোদিন করেছে যায় না। এবং শুধু তাই নয়, আমাদের এখানে শুধু যে উদ্যোক্তা হওয়ার শিক্ষা দিচ্ছি তা কিন্তু না। আমরা শিখাচ্ছি সবার আগে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। আমরা আপনাদেরকে ভলেন্টিয়ারিংয়ে উদ্বুদ্ধ করছি। এছাড়া আমরা 5টা স্কিলস যেগুলো টাকা দিয়ে শিখতে হয়, সেই স্কিলসগুলো আমরা এখানে দিচ্ছি। কি কি স্কিলস? আমরা আপনাদেরকে প্রেজেন্টেশন স্কিলস শেখাচ্ছি, কমিউনিকেশন স্কিলস, লিডারশিপ, সেলস, মার্কেটিং স্কিলস এবং বেসিক আইসিটি স্কিলস। এই যে 5টা স্কিলস আমরা আপনাদেরকে এখানে দিচ্ছি, উদ্যোক্তা ছাড়াও সেটা তো একটা স্কিলস আছে। এই যে জিনিসগুলো এবং ইমোশনাল ইন্টেলিজেন্স আরও একটা স্কিল, 6টা স্কিলস, আমি ভুলে গেছি, 6টা স্কিলস আমরা এখানে শেখাচ্ছি। যে আপনি কখন কিভাবে ইমোশনটাকে কন্ট্রোল করে আপনি এগিয়ে যাবেন, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে শেখাচ্ছি। তো এই 6টা স্কিলস কিন্তু আপনি বিনা পয়সায় পাচ্ছেন এখান থেকে, এবং আমি এটা করে যাচ্ছি টানা। এখন এই যে লেগে থাকা, এই যে আমি লেগেছিলাম, একদিনের জন্য বন্ধ ছিল না, সেই 164 জনকে নিয়ে শুরু করেছিলাম। আজকে আমাদের শিক্ষার্থীর সংখ্যা 2,80,000। কিভাবে হলো এটা? কি সেই ভালো লাগা? কেন এটা বলো? ডেফিনেটলি এর মধ্যে একটা মোটিভেশন, একটা ইন্সপিরেশন, একটা ভালো লাগা কাজ করেছে। আমার ভালো লাগাটা কি? আমার ভালো লাগা হচ্ছে আমি দেশের জন্য একটা কাজ করছি। আমাকে এটা হয়তো কোনো পয়সা দিচ্ছে না, কিন্তু অনেক বড় একটা রিটার্ন দিচ্ছে। সেটা হচ্ছে আপনাদের স্মাইল, আপনাদের বদলে যাওয়া, আপনাদের পরিবর্তন, ভয়াবহ পরিবর্তন। আমি একটা ছেলে মেয়েকে 1 বছর আগে, 2 বছর আগে যে ছেলে মেয়েগুলোকে আমি দেখেছি, তাদেরকে আমি এখন চিনতে পারি না যে এত পরিবর্তন তাদের। এটা আমাকে অনেক বেশি আনন্দ দিচ্ছে। আর আমি আরেকটা জিনিস সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি, যে টাকা পয়সা ছাড়াও সমাজে এমন অনেক কাজ আছে যেগুলো লেগে থেকে করা যায়, যেগুলো করার জন্য কোনো বিনিময় লাগে না, যেগুলো এক ধরনের সমাজ সেবা। এরকম অনেক পাগলামি লাগে, একটু পাগলামি ছাড়া ভালো কোনো কাজ হয় না, এবং প্রতিটা কাজে পাগলামি লাগে। সো আমি চাই যে মানুষ স্বার্থ ছাড়া কাজ করতে পারে, এই শিক্ষাটাও মানুষ শিখুক এবং এরকম হাজার হাজার ইকবাল বাহার তৈরি হোক যারা অলরেডি করছে। আমাদের এই যে যেমন আইসিটি স্কিলস যেটা আমরা এখন দিচ্ছি, আমাদের ছেলেমেয়েরা বিনা পয়সা ক্লাস নিচ্ছে, সো অলরেডি তৈরি হয়ে গেছে। সো এবং তারা ভলেন্টিয়ারিং করছে সারা বাংলাদেশে, তারা এই করোনায় মানুষকে সাহায্য করছে, তারা রক্তদান করছে, তারা গাছ লাগাচ্ছে, তারা মানুষকে বিনা পয়সায় তাদের মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাদেরকে খাওয়াচ্ছে। কেন করছে? বন্যায় সাহায্য করছে, শীতে কম্বল দিচ্ছে। কেন করছে? কারণ হচ্ছে তারা এটার মধ্যে একটা ভালো লাগা খুঁজে পেয়েছে। এটা হচ্ছে লেগে থাকা। এই নিজের বলার মতো গল্পের ৮৮৪ দিন টানা কর্মসূচি করা, এটা হচ্ছে লেগে থাকা। তার মানে আমি আসলে যে কোনো কাজে লেগে থাকতে পারি, এটাই হচ্ছে তার উদাহরণ। আমি আমার যে বিজনেস, আমার যে ব্যক্তিগত ব্যবসা, সেখানেও কিন্তু আমি একইভাবে লেগে আছি। এই করোনা আমাকে বাসায় রাখতে পারে নাই, কারণ আমি জানি আমি যদি অফিসে না আসি আমার সহকর্মীরা অফিসে আসতে সাহস পাবে না, এবং আসে নাই তারা শুরুর দিকে। প্রথম ১০ দিন যখন আমি আসা শুরু করেছি আমি তখন তারা ভাবছে স্যার নিজের নিরাপত্তার কথা ভাবছে না, তাহলে আমরা আমাদের কথা এত কেন ভাববো? তারা এখন সবাই অফিস করছে, আর এটা আমাদের যেহেতু জরুরি সেবা আপনারা জানেন করতেই হচ্ছে। তো সেই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো একটা কাজে লেগে থাকার জন্য আপনাকে একটা রিজন খুঁজতে হবে, একটা ভালো লাগা খুঁজতে হবে। এবং আমার ভালো লাগা হচ্ছে আপনাদের এগিয়ে যাওয়া, আপনাদের মুখের স্মাইল, আপনাদের পরিবর্তন, এবং এটাই আমার একমাত্র পাওয়া যে আপনারা বদলে যাচ্ছেন। এবং আপনার কোনো একদিন কোনো এক সময় আমার মৃত্যুর পর, সবাই তো সারা জীবন বাঁচবে না, কোনো একদিন আমিও মারা যাব, এই প্ল্যাটফর্ম বেঁচে থাকবে আপনাদের মাঝে। আপনাদের মনের মধ্যে একটু দুঃখ প্রকাশ হবে, চোখের কোণে একটু কান্না আসবে যে আহারে এই মানুষটা আমাকে একটা জিনিস শিখিয়েছিল যার জন্য আমার জীবনটা বদলে গেছে। এইটা আমি চাই। মানুষ কয়দিন বাঁচে, কিন্তু তার মৃত্যুর পর সে যদি বেঁচে থাকে, এটাই হচ্ছে মানুষের বেঁচে থাকা। কারণ আমরা সবসময় আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার সংসার, আমাকে নিয়ে, আমি নিয়ে সবাই ব্যস্ত। আমরা একটু আমরা হতে চাই, সবাই মিলে আমরা হতে চাই। এই নিজের বলার মতো গল্প থেকে এরকম হাজার হাজার ইকবাল বাহার যারা তৈরি হবে, ১০০০ ইকবাল বাহারের গল্প আমরা ভিডিও আকারে বানাবো, যারা হচ্ছেন আপনারা, এবং তাদের গল্প আমরা সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দেব ইউটিভি লাইভের মাধ্যমে। কারণ আমরা দেখিয়ে দেব যে আপনারা কতটা বদলে গেছেন। সেই বদলে যাওয়া দেখার অপেক্ষায় থাকলো। এবং এই যে লেগে থাকার যে উদাহরণ দিলাম, এটাকে আপনার ব্যবসায় কাজে লাগান, এটাকে আপনার প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগান, দেখবেন আপনাকে আটকানো সাধ্য কারো নাই। অনেক ভালো থাকবেন।